continue to monitor the situation in Israel very closely, and the Vice President and I. আমরা ইসরায়েলের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যেই ভাইস প্রেসিডেন্ট ও নেতানিয়াহুর সাথে আমাদের সুরক্ষা বাহিনী কথা বলেছে। আমি আজ বিকেলে ইহুদি আমেরিকান নেতাদের সাথে সকল বিষয়ে আবার আলোচনা করব। This attack has brought to the surface the painful memories and scars left by a millennia of anti-Semitism. ইহুদিদের স্মৃতিতে এই হামলাটি চরম নৃশংসতার দাগ কেটে রেখেছে। এই মুহূর্তে আমাদের খুবই পরিষ্কার থাকতে হবে। কোনো প্রকার সমর্থন সন্ত্রাসবাদীদের পক্ষে গ্রহণ করা হবে না আর এখানে যে ধরনের সন্ত্রাসবাদ দেখানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আমি গতকাল বলেছি যে আমার দেয়া প্রতিশ্রুতি ইসরায়েল ও ইহুদিদের কাছে কখনো বদলাবে না ইসরায়েলের পাশে আছি আর আমরা এখন একসাথে কাজ করে যাব আমি ইসরায়েলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অপেক্ষা করিয়ে রাখার জন্য ধন্যবাদ বেকিকে নিজের গল্প তুলে ধরার জন্য সেই সব পরিবারের কাছে যারা কিনা একইভাবে ভুক্তভোগী